আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ক্লাসে কিন্তু আমরা বেশ মজা করেছিলাম, মনে আছে তো সবার? তোমাদের মধ্যে অনেকে ঈদের ড্রেস পরে এসেছিলে ক্লাসে, খুব ভালো লেগেছে, মনে হয়েছে ওই দিনই আমাদের ঈদ। কিন্তু যারা পড়ুনি, যারা ক্যামেরার সামনে আসুনি, তাদের প্রতি কিন্তু আমার একটু হলেও মন খারাপ হয়েছে, কারণ আমরা কিন্তু ওই দিন ঠিক করেছিলাম সবাই আমরা অনলাইন ক্লাসে ঈদ উদযাপন করব। আচ্ছা, পরবর্তীতে কিন্তু আমরা সবাই, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, হাত দান করেন, তাহলে আমরা নেক্সট ঈদে কিন্তু আশা রাখতে পারি যে আমরা ঈদের পরবর্তীতে আমরা ক্লাসেই ক্লাস করতে পারবো। সবাই আমরা দোয়া করব যাতে আমাদের সার্বিক পরিস্থিতি ভালো হয়, আমরা যাতে স্কুলে বসে, আমাদের শ্রেণীকক্ষে বসে যাতে ক্লাস করতে পারি। আচ্ছা, তো এখন একটু পড়াশোনার আলোচনা করি নাকি? তো পড়াশোনার আলোচনা হচ্ছে যে আমরা গত ক্লাসে পড়েছিলাম অধ্যায় ৬ পাঠ ৪। অধ্যায় ৬ আমরা কি পড়েছিলাম, আজকে কিন্তু আমি অধ্যায় ৬ সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আগে একটু অধ্যায় ৬টা পূর্বের পাঠগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। অধ্যায় ৬ আমরা পড়েছিলাম জলবায়ু পরিবর্তন, এবং যেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্ন হতে পারে আমি কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম। তাই এই প্রশ্নোত্তরগুলো কিন্তু আমি আজকে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দিব সেগুলো কিন্তু নতুন করে পড়ার কিছু নয়, আগেই পড়া হয়ে গিয়েছে তোমাদের। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পাঠ ৩ পড়েছিলাম খরা, পাঠ ৪ পড়েছিলাম ভূমিকম্প, এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ছিল আমাদের পাঠ ৬ অধ্যায় ৬ পড়া। তো এখন আজকের ক্লাসে আমি সংক্ষিপ্ত প্রশ্ন বলছি, তোমরা সবাই সিজেবল খাতা খোলো, লিখে নাও। আর যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, উত্তর বুঝতে অসুবিধা হয়, আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি সেগুলো তোমাদেরকে বলে দিব, বুঝিয়েও দিব। তো আজকে হচ্ছে ২৭ তারিখ, আজকে হচ্ছে আমাদের ২৪তম ক্লাস, এটা অবশ্যই মনে রাখবে রেকর্ডিং ক্লাসের জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা আজকে অধ্যায় ৬ কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখছি, আমি বলছি তোমরা খাতায় লিখে নাও। ১ নম্বর, আবহাওয়া বলতে কি বুঝো? আমি আস্তে আস্তেই বলছি, কারণ আজকে আমি যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দিব, আমি ১৭-১৮টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিব এবং ১৫-১৬টা শূন্যস্থান দিব। তো এগুলো কিন্তু তোমাদের ক্লাসে লিখতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আজকে আমি আমার এই ক্লাস রেকর্ডিং ক্লাসেও আমি শুধুমাত্র এই দুটা টপিক্সই রাখছি, কারণ তা না হলে তো তোমরা জুম ক্লাসে সব লিখে শেষ করতে পারবে না। ১ নম্বর, আবহাওয়া বলতে কি বুঝো? ২ নম্বর, জলবায়ু বলতে কি বুঝো? ৩ নম্বর, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে কেন? ৪ নম্বর, বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে কেন? ৫ নম্বর, বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কি? ৬ নম্বর, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? ৭ নম্বর, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব লিখো। ৮ নম্বর, দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে? ৯ নম্বর, নদীর পাড় ভেঙে গেলে
বা নদী ভাঙনের ফলে কি কি ঘটে? নয় নাম্বার নদীর পার, নয় নাম্বার নদীর পার ভেঙে গেলে বা নদী ভাঙনের ফলে কি কি পরিবর্তন ঘটে? নদীর আচ্ছা কি কি পরিবর্তন কি কি সরি কি কি ঘটে? নদীর পার ভেঙে যাওয়া মানেই হচ্ছে নদী ভাঙন, নদীর পার ভেঙে যাওয়া মানেই হচ্ছে নদী ভাঙন। এর জন্য আমি বা দিয়ে দুইটাকেই বুঝিয়েছি, যাতে তোমরা যেটাই আসুক না কেন তোমরা যাতে লিখতে পারো। দশ নাম্বার নদী ভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি? নদী ভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি? এগারো নাম্বার নদী ভাঙনের মানবসৃষ্ট কারণগুলো লিখো, নদী ভাঙনের মানবসৃষ্ট কারণগুলো লিখো। আচ্ছা আমি বলে দিলাম এবং দেখিয়েও দিচ্ছি, আশা করছি সবাই বুঝতে পারবে। আমার লিখা বুঝতে না পারলেও আমি তো মুখে বলে দিচ্ছি, এটা শুনে তোমরা লিখে নিবে। তারপর আমি ক্যামেরাটা ধরে রাখছি কিছুক্ষণ, তোমরা সবাই তুলে নাও। আচ্ছা এখন আমরা বারো নম্বরে যাচ্ছি। নদীর পার রক্ষায় কোন প্রতিষ্ঠান কাজ করে? নদীর পার রক্ষায় কোন প্রতিষ্ঠান কাজ করে? নদীর পার রক্ষায় কোন প্রতিষ্ঠান কাজ করে? ১৩ নাম্বার বন্যার সময় নদী ভাঙন মারাত্মক রূপ ধারণ করে কেন? ১৩ নাম্বার বন্যার সময় নদী ভাঙন মারাত্মক রূপ ধারণ করে কেন? ১৩ নাম্বার আবারও বলছি, বন্যার সময় নদী ভাঙন মারাত্মক রূপ ধারণ করে কেন? ১৪ নাম্বার বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি? ১৪ নাম্বার বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি? ১৫ নাম্বার খরার প্রাকৃতিক কারণগুলো লিখো, ১৫ নাম্বার খরার প্রাকৃতিক কারণগুলো লিখো। ১৬ নাম্বার খরার মানবসৃষ্ট দুটি কারণ লিখো, ১৬ নাম্বার খরার মানবসৃষ্ট দুটি কারণ লিখো। ১৭ নাম্বার বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? ১৮ নাম্বার বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়ার আশঙ্কা রয়েছে? ১৮ নাম্বার বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়ার আশঙ্কা রয়েছে? বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়ার আশঙ্কা রয়েছে? সুনামি ও বন্যা আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা এই ছিল আমাদের সংক্ষিপ্ত অধ্যায় ৬ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা। তোমরা তুলে নাও খাতায়, আমি আবারও একটু ধরে রাখছি ক্যামেরা। এখন আমরা শূন্যস্থান করব কিছু। শূন্যস্থান সবাই খাতায় তুলে নাও, এগুলো বই দেখেই উত্তর তোমরা লিখতে পারবে। আমি উত্তর বলে দিচ্ছি না, উত্তর সবই যদি টিচার বলে দেয় তোমরা বাসায় কি করবে? এগুলো তোমরা নিজেরা উত্তর খুঁজে বের করবে, আগে দেখবে কে কয়টা পারো, তাহলে নিজেদেরকে যাচাই করা হবে যে আদৌ কতটুকু পড়া হয়েছে। আর এরপরে না পারলে তোমরা বই দেখে খুঁজে উত্তর লিখে তারপর শিখে ফেলবে। আচ্ছা শূন্যস্থান পূরণ। ১ নাম্বার বিভিন্ন কারণে বিশ্বের দেশ বদলে যাচ্ছে, বিভিন্ন কারণে বিশ্বের দেশ বদলে যাচ্ছে। ২ নাম্বার জলবায়ু পরিবর্তনের ফলে দেশ গড় দেশ বৃদ্ধি পাচ্ছে, গড় তাপমাত্রা হবে এখানে গড় তাপমাত্রা। আবারও বলি, ১ নাম্বার বিভিন্ন কারণে বিশ্বের দেশ বদলে যাচ্ছে, ২ নাম্বার জলবায়ু পরিবর্তনের ফলে গড় ড্যাশ বৃদ্ধি পাচ্ছে, ৩ নাম্বার জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ড্যাশ শতাংশ সমুদ্রে তলিয়ে যেতে পারে, ৩ নাম্বার জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ড্যাশ শতাংশ সমুদ্রে তলিয়ে যেতে পারে, ৪ নাম্বার
মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে। চার নাম্বার, মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, মাটির লবণাক্ততা। তোমরা দন্তান্য মধ্যান্য এই দুইটার বানান কিন্তু ঠিক রাখবে, যেখানে দন্তান্য সেখানে দন্তান্য দিবে, আর যেখানে মূর্ধান্য সেখানে মূর্ধান্যই দিতে হবে। পাঁচ নাম্বার, বাংলাদেশে অসংখ্য ড্যাশ রয়েছে। ছয় নাম্বার, বন্যা নদী ভাঙনের একটি অন্যতম ড্যাশ কারণ। সাত নাম্বার, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক ড্যাশ ক্ষতিগ্রস্ত হয়। আট নাম্বার, খরার ফলে গবাদি পশুর খাদ্য ড্যাশ দেখা দেয়। খাদ্য কি? সংকট। খাদ্য সংকট দেখা দেয়, মানে অভাব দেখা দেয়। তোমরা লিখবে সংকট। গাছের শিকড় মাটির মধ্যকার ড্যাশ ধরে রাখে। নয় নাম্বার, গাছের শিকড় মাটির মধ্যকার ড্যাশ ধরে রাখে। দশ নাম্বার, অধিক হারে ভবন নির্মাণের ফলে ড্যাশ কংক্রিটে ঢেকে যায়। তেরো নাম্বার, ড্যাশ অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। এগারো নাম্বার, ড্যাশ অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। বারো নাম্বার, একটু ওয়েট করো, বাতাস উড়ে যাচ্ছে, আমি পেস্ট একটু ভাঁজ করে নিই। বারো নাম্বার, বাংলাদেশে ড্যাশ অঞ্চলে খরার প্রবণতা বেশি। এটা দিয়ে কিন্তু আমি তোমাদের শূন্য সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এটা হবে কি? উত্তর পশ্চিম। বাংলাদেশে ড্যাশ অঞ্চলে খরার প্রবণতা বেশি। তেরো নাম্বার, 2009 সালের ঘূর্ণিঝড় ড্যাশ 330 জন মানুষ মারা যায়। ঘূর্ণিঝড় 2009 সালে কোন ঘূর্ণিঝড় হয়েছিল? আইলা। লেখানো হবে ঘূর্ণিঝড় আইলায়, অন্তস্থ হবে আইলা কিন্তু হবে না, শুধু আইলা হবে না, কারণ আইলায় অন্তস্থ অবিভক্তি হবে। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায়। ড্যাশ সালে ঘূর্ণিঝড় সিডর আঘাত এনেছিল। পনেরো, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে ড্যাশ দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। পনেরো নাম্বার, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে ড্যাশ দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। এই ছিল আমাদের শূন্যস্থান, মোট পনেরোটি। আমি দেখিয়ে দিচ্ছি আবারও, দেখো সবাই, না বোঝার কিছু নাই। আমি কিন্তু একটা প্রশ্ন এবং একটা শূন্যস্থান দুই তিনবার বলে দিয়েছি, ক্যামেরাও ধরে রেখেছি। না বুঝলে বারে বারে রিভিউ করবে, রিভিউ করে তোমরা শুনে শুনে লিখে নিবে, লিখা বুঝতে না পারলে শুনে শুনে লিখে নিবে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা ওগুলো পাশে শিখে ফেলবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মিস তো আছেই, জুম ক্লাসে মিসকে জিজ্ঞেস করবে। আর সবাই ভালো থাকবে আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। আরেকটা কথা, তোমরা ডায়েরি লিখো, ডায়েরি লিখবে হচ্ছে অধ্যায় ছয়ের সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং শীটের বড় প্রশ্নোত্তরগুলো পড়া, বড় প্রশ্ন উত্তর মানে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো পড়া। এখানে কিন্তু আবার বলবে না যে মিস বেশি পড়া দিচ্ছে, বেশি পড়া কোনোভাবেই না, কারণ হচ্ছে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান দিয়েছি এগুলো কিন্তু আমাদের আগেই পড়া হয়ে গেছে। প্রত্যেকটা পাঠ যখন আমরা পড়েছি তখনই কিন্তু আমাদের এগুলো পড়া শেষ। আজকে শুধুমাত্র আমি তোমাদেরকে কিছু নমুনা দিলাম, তাহলে তোমরা বাসায় পড়াটা কমপ্লিট করবে। আবারও বলি, ডায়েরি লিখো সংক্ষিপ্ত অধ্যায় ছয়ের সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং শীটের
বড় প্রশ্ন উত্তর পড়া। আচ্ছা, এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।